যে কোন পদে নিয়োগটি চলছে, আবেদনের বয়সসীমা কত, মাসিক বেতন কত, আবেদন প্রক্রিয়া কিভাবে চলবে, অর্থাৎ আপনারা কিভাবে আবেদনটি করবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে। আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সমগ্র ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে কী বিষয়ে আলোচনা করব। তার সাথে আমি জানিয়ে দেব বন্ধুরা যে কোন পদে নিয়োগটি চলছে, আবেদনের বয়সসীমা কত, মাসিক বেতন কত, আবেদন প্রক্রিয়া কিভাবে চলবে, অর্থাৎ আপনারা কিভাবে আবেদনটি করবেন। তার সাথে সাথে জানাবো যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, আবেদনে শুরু হয়েছে কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ কবে, তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে এবং আপনাদের আবেদনে ফিস কত লাগবে, সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ www.wbhealth.gov.in। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক অসাধারণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্বাস্থ্য বিভাগে এই নিয়োগ নেওয়া হবে বেশ কিছু গ্রুপ ডি কর্মী। রাজ্যের যে কোনো জেলা প্রান্ত থেকে যে কোনো প্রার্থী সরাসরিভাবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের সবথেকে বড় বিশেষত্ব হলো এই শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 8 পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই চাকরির আবেদনের যোগ্য এবং উচ্চ বেতনে নিযুক্ত হতে পারেন। তো যে দেখে নেব যে কোনো রকম পরীক্ষা দিতে হবে কি না বা কী প্রসেসে হচ্ছে। তো আমি এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দিয়েছি এবং পিডিএফটি এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত করে নিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এবং ডেট 28/6/2022। কী বলছে? স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস উইল এঙ্গেজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পজিশন অফ ড্রাইভার অ্যান্ড হেল্পার টু বি পোস্টেড ইন অ্যাট কলকাতা। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থ্রু ইন্টারভিউ অ্যান্ড ড্রাইভিং টেস্ট অর টেকনিক্যাল স্কিল টেস্ট। তো ডিটেলসে তলায় দেওয়া আছে। তো নেম অফ দ্য পোস্ট হচ্ছে বন্ধুরা ড্রাইভার। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 2। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের 8 পাস অবশ্যই হতে হবে যে কোনো রেকগনাইজড গভর্নমেন্ট স্কুল থেকে। মাস্ট প্রসেস ভ্যালিড হেভি ভিকেলস লাইসেন্স, আপনাদের অবশ্যই হেভি ভিকেলস চালানোর লাইসেন্স থাকতে হবে। ম্যাক্সিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর ড্রাইভিং হেভি ভিকেলস, তো আপনাদের অবশ্যই 2 বছরের একটা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 1/1/2022 অনুযায়ী এই পদটির জন্য আপনাদের বয়স হতে হবে 25 বছরের থেকে 50 বছরের মধ্যে। তো আপনাদের রেমুনারেশন অর্থাৎ স্যালারি কত হবে? পার মান্থ হচ্ছে বন্ধুরা 15,000 করে। এবার বন্ধুরা, নেম অফ দ্য পজিশন হেল্পার, এরও বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি আছে 2টি। এরও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 8 পাস ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল। তো মিনিমাম আপনাকে 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং রেগুলার কোর্সে আপনাকে ITI অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কোর্স থাকতে হবে। 1/1/2022 অনুযায়ী আপনার বয়স হতে হবে 25 বছর থেকে 50 বছরের মধ্যে। আপনার রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 11,500 পার মান্থ। ইন্টারেস্টেড এলিজিবল পার্সন আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাপ্লিকেশন অন বিফোর 12/12/2022, অর্থাৎ বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 12/12/2022। স্বাস্থ্য পরিবার ভবন SHTO। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ইনক্লুজ অ্যাপ্লিকেশন ফরম্যাট উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে? অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন ফরম্যাট অনলি। তো আপনাদের নিচে একটা ফরম্যাট দেওয়া আছে, আমি দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি, সেটা তো দিতেই হবে। ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, সেটা পাসপোর্ট হতে পারে, আপনাদের ভোটার আইডি কার্ড হতে পারে অথবা আধার কার্ড হতে পারে বন্ধুরা, অথবা প্যান কার্ড। এবার বন্ধুরা, আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট কিছু দিতে হবে, তার সঙ্গে কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এডুকেশন অর টেকনিক্যাল কোয়ালিফিকেশন মার্কশিট অর সার্টিফিকেট,
papers related to experience certificate by the appropriate authorities. All terms must be accompanied by a self-attested photocopy for submission. Potita photocopy apnake self-attested orthat nije shoi kore dite hobe. Applicants are requested to visit website diye diyeche www.wbhealth.gov.in at the URL recommend regularly for further details. Candidate will be shortlisted on the basis of eligible criteria and will be called the interview and driving test or skill test mentioned above. Apnar je je candidate ra apnara eligible hoben tader obosshoi eligibility क्राइटेरिया अनुजाई जरा शॉर्टलिस्टेड हबें तादेरके डाका हबे इंटरव्यूर जोन्नो एबं तार संगे आपनादेर ड्राइविंग टेस्ट नीते हबे नेवा हबे एबं स्किल टेस्टो नेवा हबे। तो देखुन बंधुरा एप्लीकेशन फॉर द पोस्ट अफ ड्राइविंग और हेल्पर पियोरली ऑन कन्ट्रैक्चुअल बेसिस स्टेट हेल्थ ट्रांसपोर्ट ऑर्गेनाइजेशन। तो फर्मटा जेटा दीते हबे सेटा रिक्रुटमेंट नोटिस नम्बर देया आछे ए जायगाय आपनार पासपोर्ट साइज रिसेंट पासपोर्ट साइज छवि दीते हबे। কি করতে হবে বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিল্ড ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ আপনাদের সমস্ত ফর্মটাই বড় হাতের অক্ষর দিয়ে ফিল আপ করতে হবে। নেম ইন ফুল আপনার পুরো নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, প্রথমে ডেট লিখবেন তারপরে মান্থ লিখবেন তারপরে ইয়ার লিখবেন, অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনার এজ কত, সেক্স কি মানে মেল না ফিমেল সেটা লিখতে হবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে পুলিশ স্টেশন এবং পিনকোড দিতে হবে, পারমানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস দিতে হবে পুলিশ স্টেশন এবং পিনকোড দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, নেম অফ দ্য স্কুল অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে এবং ইয়ার অফ পাসিং দিতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেম অফ দ্য ইনস্টিটিউশন উইথ অ্যাড্রেস দিতে হবে এবং তার সঙ্গে আপনার কোয়ালিফিকেশান দিতে হবে, এক্সপিরিয়েন্স নেম অফ দ্য অর্গানাইজেশান আপনি কোন অর্গানাইজেশান থেকে কাজটি করেছেন এবং ওয়ার্ক ফর্ম। তার সঙ্গে বন্ধুরা ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এবং কি বলেছে হোয়েদার এনি ক্রিমিনাল কেস ইজ ইন্ট্রেডেড অর পেন্ডিং এগেনস্ট ইউ ইয়েস অর নো, আপনি কি কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত আছেন, যদি থাকেন ইয়েস লিখবেন না থাকলে নো লিখবেন। আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ পার্টিকুলার্স আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো এখানে আপনার সিগনেচার, মোবাইল নাম্বার, ডেট এবং প্লেস দিয়ে দেবেন। এই হচ্ছে বন্ধুরা ফর্মটি, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে এবং তার সঙ্গে উপরে দেওয়া ডকুমেন্টসগুলো আমি যেগুলো বললাম সেগুলো আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটস বা যে সমস্ত মানুষ এই পদটির জন্য ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই ফর্ম ফিল আপটি শুরু করে দিন, 12 জুলাই পর্যন্ত কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা এইভাবেই আপনারা সকলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। সমগ্র ভিডিওটি এভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। We'll be right back.